দলের কাছে আবেদন রাখবো, দলের উচ্চ নেতৃত্বর কাছে, যে খুনি বা খুনি পরিবারদের কোনো মতেই যেন দলে না রাখা হয় আর তাদের যেন কোনো টিকিট দেওয়া না হয়। এটা আমার ব্যক্তিগত আবেদন দলের কাছে। অর্জুন সিং খুনির পরিবার 100 বার তার ভাইপো তো এখন জেলে রয়েছে বিকি যাদবের খুনে, এবং এর আগেও অনেকগুলো খুনের মামলায় চার্জশিট আছে অর্জুন সিং এর বিরুদ্ধে। এই ধরনের যার বিরুদ্ধে চার্জশিট করা আছে, গোপাল মজুমদার ইছাপুরে যে খুন হয়েছিল তার খুনের মামলায় তো অর্জুন সিং অভিযুক্ত আছে। তো যারা অভিযুক্ত আছে তাদের কি করে দলে রাখা হতে পারে, তারা কি করে দলের কোনো নেতৃত্ব দিতে পারে, এটা নিয়েও তো আমার প্রতিবাদ আছে।